नमस्कार भिवार्स, आमी श्यामल गांगुली। आमी स्टार्टअप ट्यूटोरियल चैनले आपनादेर जोन्नो आज एक नतून बिजनेस आइडिया निये एसेछि। आजकेर बिजनेस आइडियाटी आपनार पक्षे एई धरनेर बिजनेस करा खुबी सुविधाजनक, अति सहजेई आपनी एई व्यवसाटी शुरू करते पारेन एबं आपनी मिनिमाम मासे 30,000 थेके आरो बेशी रोजगार करते पारेन। कारण आमी जे ব্যবসার যে প্ল্যানগুলি দিচ্ছি একদম স্টার্টিং এর জন্য, মানে একদম আপনি যদি ছোট করে শুরু করেন সেখানে ন্যূনতম যে রোজগারটি হতে পারে আমি সেই প্ল্যানটি দিচ্ছি। পরবর্তীকালে আপনি যদি তাকে আরো বড় করতে পারেন, বড় করলে আরো আপনার রোজগার বেড়ে যাবে। কিন্তু আপনার ন্যূনতম যে রোজগার হতে পারে আমি সেই প্ল্যানটাই আপনাকে সব সময় দিয়ে যাচ্ছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলেই আপনি ভিডিওর মধ্যে আপনার সম্পূর্ণ বিজনেস প্ল্যানটি বুঝতে পারবেন। এবং আমি সব সময় চেষ্টা করছি যে বিজনেস আইডিয়াগুলি আপনাদের কাছে আমি তুলে ধরব তা থেকে যেন আপনি সহজভাবে খুব কম ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ব্যবসাটি করতে পারবেন। এবং আমি এটুখানি জানি যে বর্তমান দিনে 25-30,000 টাকার নিচে রোজগার করলে তাহলে মানুষের চলে না। তা ন্যূনতম আপনার প্রত্যেক মাসে 25-30,000 টাকা রোজগার করতেই হবে, এবং তার থেকে আরও বেশি হলে ভালো হয়। তা আমি সবচেয়ে কম যে রোজগারটা করা সম্ভব হবে, সবচেয়ে কম মানে আপনি যেটুখানি করতে পারবেন অতি সহজেই, সেই প্ল্যানটি আমি দিচ্ছি। আপনি একে ইচ্ছা মতন আপনি বড় করে নিতে পারবেন। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকেই শুরু করছি আজকের বিজনেস আইডিয়া। এটি হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে একটি করে জলের কল, ছোট ছোট জলের কল, আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে প্লাস্টিক জলের কল ব্যবহার হয়। আমি যে কলগুলির ব্যবহার কথা বলছি আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে জলের কলের আইডিয়াটি আমি দিচ্ছি। এটি প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং এই কলগুলি ব্যবহার হয় যেখানে যেখানে আপনার এই যে 20 লিটার যে জলের জারগুলি যারা নেয়, প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের কলগুলি ব্যবহার হয়। কারণ ওই জার 20 লিটার যে জলের জার, সেগুলি জার ওপরে উল্টে রাখা হয়, তার সাথে একটি করে কল লাগানো থাকে। কারণ আপনি আপনার প্রয়োজন মতন ওই কলের বাটনকে উপরে বা নিচে আপনি প্রেস করলে আপনার জল বেরোবে। তো এই যে ওয়াটার ডিসপেন্সার যে কল, এই কলগুলি তৈরি করা খুবই সহজ। এবং কত টাকা আপনার মূলধন লাগবে, কি মেশিনারি লাগবে, কতটুকু আপনার র মেটেরিয়াল লাগবে, কত টাকায় বিক্রি করবেন, আমি সবটাই বলতে থাকব, আপনারা শুনুন। প্রথমত এই কলগুলি সবচেয়ে আগে জানতে হবে যে এই ধরনের কলগুলি আপনি বিক্রি করবেন কোথায়। এই ধরনের কলগুলি সবচেয়ে বেশি বিক্রি হবে যেখানে 20 লিটার জারগুলি তৈরি হচ্ছে, তাদের 20 লিটার জার তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা দেখবেন ওই জারকে উল্টে রাখার জন্য আর এক ধরনের জার বিক্রি হয় এবং তার মধ্যে কল ফিট থাকে। আপনারা ভিডিওর মধ্যে সেই জারগুলিও দেখতে পাচ্ছেন, তাতে দেখবেন, আপনারা ফলো করুন, ওই জারের মধ্যে কল লাগানো আছে। ওই যে কলগুলি যেখানে, ওই জারগুলি যেখানে তৈরি হচ্ছে সেখানেই আপনি এই কলগুলি বহুল পরিমাণে পাইকারি দরে বিক্রি করতে পারবেন। এছাড়াও কলকাতার বড় বাজারে প্রচুর পরিমাণে এই কলগুলি বিক্রি হয়। এবং এই জারের মধ্যে এই কলগুলি যখন খারাপ হয়ে যায় সেগুলো রিপ্লেস করার জন্য মানুষ কেনে। তাই আপনাদের বলি, এই যে জারের কলগুলি বাজারে আপনি রিটেল মার্কেটে 30-35 টাকা প্রতি পিস হিসাবে রিটেলে বিক্রি হয়। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই কলগুলি অত্যন্ত সস্তায় বেচতে পারবেন এবং সেখানে আপনি প্রচুর লাভ করতে পারবেন। তাহলে আপনারা শুনুন কী কী লাগবে এই জলের কলগুলি তৈরি করতে। প্রথমত এই কল তৈরি করতে গেলে মেশিনারিজ বলতে আপনার লাগবে, যদি আপনি খুব ছোট্ট আকারে করতে চান, আমি সেইটা বলছি, অল্প পুঁজিতে কী করে ব্যবসাটি করবেন, তার জন্য আপনার লাগবে 2টি ম্যানুয়াল মেশিন, প্লাস্টিক অটোমেটিক ইঞ্জেকশন, প্লাস্টিক ম্যানুয়াল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, যেগুলি হাতে ঘুরিয়ে করতে হয়। এই মেশিনগুলি, একটি হচ্ছে 1/2 আউন্স মেশিন আর একটি হচ্ছে 1 আউন্স মেশিন, এই 2টি মেশিন হলেই আপনার কাজ মিটে যাবে। এই 2টি মেশিনের খরচ পড়বে, 1/2 আউন্স মেশিন আপনার 10,000 টাকার মধ্যে এবং 1 আউন্স মেশিনের দাম পড়বে 20,000 টাকার মধ্যে। তাহলে আপনার 2টি মেশিনে পড়ছে 30,000 টাকা। এছাড়া লাগবে আপনার একটি প্রিহিট চেম্বার, মানে প্লাস্টিক দানাকে ময়েশ্চারগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য হিট করার জন্য
প্লাস্টিক গ্র্যানুয়ালসকে বা প্লাস্টিক দানাকে ময়েস্টার সরানোর জন্য একটি প্রিহিট চেম্বার লাগবে। তো প্রিহিট চেম্বার সর্বাধিক আপনি 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়া আপনার লাগবে একটি হিটার জ্যাকেট, ওই ব্যারেলের গায়েতে লাগানোর জন্য একটি হিটার জ্যাকেট, সেটা 500 টাকার মধ্যে আপনার একটি হিটার জ্যাকেট হয়ে যাবে। আর লাগবে এক্সট্রা নজেল, মেশিনের সাথে আপনি নজেল তো দুটো নজেল পাবেনই, এছাড়াও এক্সট্রা নজেল আপনি আরও দুটো নজেল কিনে নিন দুটো মেশিনের জন্য, দুটো মেশিনের নজেল এক্সট্রা, তার জন্য আপনার 3,000 টাকা পড়বে। আর আপনার একটা বড় টেবিল নেবেন যাতে দুটো মেশিন বসে যাবে, যদি আপনার বাড়িতে টেবিল থাকে তাহলেও হয়ে যাবে। টেবিলের হাইট আপনার 2.5 থেকে 3 ফুটের মধ্যে টেবিলের হাইট হবে। এই একটি টেবিলের দাম পড়বে 5,000 টাকা। এবং এর সাথে আপনার লাগবে কিছু স্ক্রু লাগবে, কিছু র্যাঞ্চ লাগবে, তারপরে এবং আদার্স কিছু চিমটি, এই ধরনের কিছু ইকুইপমেন্টস লাগবে, ছুরি, এই সব আদার্স ইকুইপমেন্টে আপনার পড়বে 1,000 টাকার মতো। আর লাগবে একটি হিট কন্ট্রোলার, একটি নয় দুটি হিট কন্ট্রোলার, তাতে দুটি হিট কন্ট্রোলারে আপনার 1,000 টাকা পড়বে, 500 টাকা করে এক একটি হিট কন্ট্রোলার। আর হচ্ছে কিছু লোহার প্লেট লাগবে, ওই মোল্ডগুলোকে মেশিনের সাথে যোগান প্লেট বলা হয়, মানে ঠিকঠাকভাবে সেটিং করার জন্য যোগান প্লেট, আপনি 3,000 টাকার মতো যোগান প্লেট লাগবে। টোটাল আপনার খরচ হবে 53,500 টাকা, মানে মেশিনারিজ পারপাস, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টসে আপনার 53,500 টাকা খরচ হবে। এছাড়া ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আর কী কী লাগবে দেখুন, আপনার ইলেকট্রিক কানেকশান এবং ওয়্যারিং, এতে আপনি ইলেকট্রিক কানেকশান, আপনি কমার্শিয়াল কানেকশান নেবেন, তার সঙ্গে ওয়্যারিং করে নেবেন কারখানায়, তার জন্য আপনার খরচ হবে 10,000 টাকা। আর মানে টোটাল আপনার এতে এর সাথে আর মোল্ড, আপনি এই যে জলের কলগুলি, প্লাস্টিক কলগুলি তৈরি করবেন, তাতে ওই কলের মধ্যে প্রায় 7টি আইটেম আছে, 7টি আইটেম নিয়ে অ্যাসেম্বল করে ওই কলগুলি তৈরি হচ্ছে। তো এই কলগুলির যে মোল্ড, সেই মোল্ডের কস্ট পড়বে আপনার 60,000 টাকা কম বেশি। তাহলে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনি করছেন 1,23,500 টাকা, মানে আপনার মেশিনারি ইকুইপমেন্টস, ইলেকট্রিসিটি কানেকশান এইসব নিয়ে হচ্ছে 63,500 টাকা, আর হচ্ছে মোল্ড কস্ট 60,000 টাকা, টোটাল 1,23,500 টাকা আপনার খরচ হবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এছাড়া আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে সেটা আপনাদের জানাই। আপনি যদি দুটি মেশিনে কন্টিনিউ কাজ করে 8 ঘন্টা ন্যূনতম কাজ করে আপনি যদি কাজ করেন বা কাজ করান দুজন ওয়ার্কারকে লাগিয়ে, আমি সবচেয়ে ন্যূনতম যে প্রোডাকশান হতে পারবে দুটি দুটি মেশিন মিলিয়ে, আপনি দিনে 300 সেট কমপক্ষে, 300 সেট, মানে এক একটা কলের মধ্যে আপনার 6-7টি করে আইটেম আছে, তা দুটি মেশিন মিলিয়ে আপনি 6-7টি করে আইটেম বানাবেন, বানিয়ে সেটা আপনার 300 সেট আপনি যদি প্রত্যেক দিন তৈরি করেন, তাতে আপনার পার পিসে এক একটি জলের কল, এই যে প্লাস্টিক কল তৈরি করতে র মেটেরিয়াল খরচ হবে আপনার 8 টাকা করে। তাহলে 8 টাকা করে খরচ হলে আপনার 300 পিসের জন্য আপনার খরচ হবে 2,400 টাকা। এছাড়া লাগবে আপনার লেবার চার্জ, আপনি দুজন মিস্ত্রি যদি রাখেন 300 টাকা করে দেন, তাহলে 300-300, 600 টাকা দুজনকার। আর লাগবে ইলেকট্রিসিটি, যে আপনার খরচ হবে প্রত্যেক দিন 100 টাকা করে আপনার ইলেকট্রিসিটি খরচ হবে। আর হচ্ছে ফিনিশিং এবং প্যাকেজিং, এই যে আলাদা আলাদা প্রোডাকশানগুলো হলো, ফিনিশিং, অ্যাসেম্বল এবং প্যাকেজিং, এই কাজটির জন্য আপনার আরও 100 টাকা করে প্রত্যেক দিন খরচ হবে, মানে 300 পিস মালের জন্য, আমি 300 পিস মালে এইটা ধরেছি। তাহলে আপনার পার ডে খরচ হচ্ছে 3,200 টাকা, মানে 3,200 টাকা খরচ হলে একদিনে 300 পিস করে, তাহলে আপনি যদি মাসে 25 দিন কাজ করেন তাহলে টোটাল প্রোডাকশান আপনার হবে 7,500 পিস, 7,500 পিস যে কল তৈরি করতে আপনার খরচ হবে, একদিনে যদি 3,200 টাকা হয় তাহলে 25 দিনে খরচ হবে 80,000 টাকা। আর আপনি এক একটি কল বিক্রি করতে পারবেন 15 টাকা পিস কমপক্ষে, মানে যদি আপনি 40%-40%-এর বেশি প্রফিট রাখেন তাহলেও আপনি 15 টাকা পিস বিক্রি করবেন, মানে আপনার এক একটি পিসের জন্য 10 টাকা 66 পয়সার মতো খরচ হবে, তার সঙ্গে আপনি 40% প্রফিট অ্যাড করলে আপনি 15 টাকায় প্রত্যেক পিসে বিক্রি করতে পারবেন মাল, 15 টাকা করে বিক্রি করলে তাহলে 7,500 পিস মাল বিক্রি করলে এক মাসে আপনার আয় হবে 1,12,500 টাকা, তা থেকে আপনার প্রফিট হচ্ছে
112,500 টাকার মাল বিক্রি করে তা থেকে আপনার প্রফিট কত হচ্ছে? আপনি খরচ করেছেন 7,520 মালের জন্য 80,000 টাকা, তাহলে আপনার থাকলো 32,500 টাকা। এই 32,500 টাকা এটি হচ্ছে আপনার নেট ইনকাম। তা আপনি এই ব্যবসাটি অত্যন্ত সহজভাবে, অত্যন্তের মার্কেট খুব ভালো মার্কেট আছে, আপনি আপনাকে প্রথমেই বলে গেছি এর মার্কেট কোথায় কোথায় আছে। এছাড়াও আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন, অনলাইনে প্রচুর পোর্টাল আছে, আপনাকে সেখানে আপনি অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। এবং এই যে আপনি মালটি 8 টাকায় বিক্রি করলেন, কলটি 8 টাকা 15 টাকায় বিক্রি করছেন, ওই 15 টাকায় হোলসেলার সে 20 টাকার মধ্যে বিক্রি করবে, তারপরে রিটেলার তাকে 30 টাকা 35 টাকা 40 টাকা যার থেকে যেরম পারে সেইভাবে রিটেলার বিক্রি করে। তাই বন্ধুরা, এটা আপনারা অবশ্যই ব্যবসাটি ট্রাই করতে পারেন। এবং আমি তো একেবারে ন্যূনতম যে রোজগারটা মানুষের হওয়া উচিত আমি তার উপরে হিসাব করে আপনাদেরকে জানিয়েছি। আপনার যদি মাসে 50,000 টাকা রোজগার করার ইচ্ছা থাকে তাহলে আপনি ওই 300 পিসের যে কোয়ান্টিটিটা আছে পার ডে, ওটাকে আপনি 500 পিস করে নিতে পারেন প্রত্যেক দিন। দিনে 300 না করে দিনে 500 যদি করেন তাহলে আপনার দেখবেন সারা মাসে মিনিমাম আপনার 50,000 টাকা রোজগার এসে যাবে। এবং এই ব্যবসাটি খুব মানে জনপ্রিয় ব্যবসা, এই মুহূর্তে এই মেটেরিয়ালটির চাহিদা প্রচুর, সর্বোচ্চ চাহিদা আছে। শুধু সুন্দর করে তৈরি করা রম ভালো, বেশ ঝকঝকে তকতকে মেটেরিয়ালটা তৈরি করা এবং ভালো র মেটেরিয়াল ব্যবহার করবেন। বেশিরভাগ মার্কেটে বিক্রি হচ্ছে সেকেন্ড কোয়ালিটির র মেটেরিয়াল, কিন্তু আপনি ভালো কোয়ালিটির করুন, তাতে আপনার ব্র্যান্ড খুব সহজেই স্ট্যাবলিশ করে যাবে। কারণ মানুষ একবার ব্যবহার করলে যদি দেখে যে অন্যান্য কলের তুলনায় আপনার প্রোডাক্ট দীর্ঘদিন টিকে যাচ্ছে, লাইফ বেশি পায়, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডটা সহজেই মার্কেটে স্ট্যাবলিশ করবে। যে দেখুন, যে কোনো জিনিস মার্কেটে ব্র্যান্ড স্ট্যাবলিশ করতে গেলে তার জন্য আপনাকে কোয়ালিটিটা সবচেয়ে বড় কথা, এবং ফিনিশিং, আউটলুকিং এবং তার যে প্যাকেজিংটা আপনি সুন্দর করে করবেন, করলে দেখবেন আপনার খুব ভালোভাবে এই ব্যবসাটি হতে পারে। এবারে আমি যে আপনাকে আইডিয়া দিলাম সেখানে হয়তো 1-1.5 টাকার ডিফারেন্স আপনার হতে পারে, কিন্তু প্রফিট আপনি মিনিমাম 40% প্রফিট এই ব্যবসা থেকে করতে পারবেন। তাই বন্ধু, আর দেরি করবেন না, যারা ব্যবসা করার কথা চিন্তা ভাবনা ইতিমধ্যেই করছেন, এই ব্যবসাটি যদি কারো ভালো লাগে আপনি অবশ্যই করুন। এবং এই ব্যাপারে কোনো রকম পরামর্শ দরকার হলে আপনি কমেন্ট বক্সে লিখুন, এবং আপনি দেখবেন আমার ডেসক্রিপশানে আমি যারা মেশিন ম্যানুফ্যাকচারিং করছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে আপনি কথা বলে নিতে পারেন, বললে আপনার সহজ হবে। এছাড়াও আরেকটা কথা বলি, যদি আপনি এই ব্যবসাকে আরও বৃহৎ আকারে করতে চান এবং আপনার পুঁজি যদি একটু বেশি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি সেমি অটোমেটিক মেশিন নিতে পারেন। দুটি ম্যানুয়াল মেশিনে যেখানে 30,000 টাকা পড়ছিল সেখানে একটি সেমি অটোমেটিক মেশিন আপনি যদি 50 গ্রাম ক্যাপাসিটি নিয়ে নেন তাহলে আপনার 2,20,000 টাকার মধ্যে আপনার একটি সেমি অটোমেটিক মেশিন হয়ে যাবে। মানে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটা হচ্ছিল 123,000 টাকা, তা থেকে যদি আপনি 30,000 টাকা বাদ দেন মেশিনের জন্য ম্যানুয়াল মেশিন, তাহলে আপনার হয়ে যাচ্ছে 93,000 টাকা। তার সাথে 93,000-এর সাথে আপনি আরও 2,20,000 অ্যাড করবেন, তাহলেই দেখবেন আপনার আপনার টোটাল কস্ট তখন একটু বেড়ে যাবে, 2,00,000 টাকা আরও বেড়ে যাবে। মানে 1,00,000+ 2,00,000 মানে 3,00,000 সামথিং হচ্ছে। এই 3,00,000 সামথিং আপনি ইনভেস্ট করলে আপনার প্রোডাকশানটা প্রত্যেক দিন যেটা আপনার 300-500 আমি বলছিলাম, সেটি ন্যূনতম প্রত্যেক দিনের প্রোডাকশান আপনার এসে যাবে অন্ততপক্ষে 2,000 পিস, 2,000 সেট, এবং ব্যবসাটা মানে অনেক বেশি আপনি প্রফিট করতে পারবেন। ম্যানুয়াল মেশিনও রাখতে হবে আপনাকে, ছোটো ছোটো আইটেমগুলোর জন্য আপনি করতে পারেন, তবে এই সেমি অটোমেটিক মেশিনে যদি করেন টোটালি তাহলে ডাইসের কস্টটা আর একটু বাড়বে, কিন্তু টোটাল সেমি অটোমেটিক মেশিনে করলে আপনার প্রফিটের মানে প্রোডাকশান যেমন অনেক বাড়বে, প্রফিটটাও আপনার 3-4 গুণ বেড়ে যাবে। তাই আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি আপনার এই ব্যবসার আইডিয়াটি
যদি আপনার ভালো লাগে আপনি কমেন্ট বক্সে লিখুন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার দেখা করবো।